হ্যালো এভ্রি ওয়ান মুশান্ত আপনার স্বাগত করছি আপনার প্রিয় ইউট্যুব চ্যানেল স্মার্ট ওড়িয়া তো পিলা মানে আজকে আমি ভিডিওরে পড়া অষ্টম শ্রেণীর গণিতর পাঠ গণিত স্যাট তোলো আমি ডেট নগর ভিডিওটি আরম্ভ করা দেখ পিলা মানে আজ সবসক্রাইব করার কেবিনি যে ইচ্ছা হব করব যে ইচ্ছা না করি ভিডিওটি তুমি যদি যদি পসন্দ আসব তোমাদের করে পার হল তো চলো পিলা মানে ভিডিওটি দেখ পিলা মানে সেট পাঠ রয়েছে এটা আমার উপক্রমণিকা যেটা ইন্ট্রোডকশন প্রথমে পড়ে নেওয়া যে বিখ্যাত জর্মান গণিতজ্ঞ জর্জ ক্যাটর হেউ স্যাট তত্ত্বর প্রবর্তক বুঝি হল এটা মনে রক এক মার্কর আসি থাকে প্রশ্নরে যে বিখ্যাত জর্মান গণিতজ্ঞ জন্ম জন গণিতজ্ঞ যে জর্জ ক্যাঁটর যাঙ্কর জন্ম অঠারশো পঁয়তাল্লিশ হয়েছিল এবং যাঙ্কর দেহন্ত হয়েছিল উনিশশো অঠরের সে হচ্ছে আমার স্যাট তত্ত্বর প্রবর্তক বুঝি হল শেড তত্ত্ব গণিত আমার কোণ করে সরল সুন্দর করিবারে মুখ্য ভূমিকা গ্রহণ করছি এহা মাধ্যমে জটিল গাণিত তত্ত্ব সাবলীল ঢঙ্গে বিশ্লেষণ করাছি এ মাধ্যমে আমার কোণ হোচি বড় বড় জটিল গণিত গণিত ইজিলি করে পার তাপরে শেড তত্ত্ব গণিতশাস্ত্র মূল দোয়া সুদৃঢ় করা সহ গণিতর বিভিন্ন বিভাগগুল সম্বন্ধুক দৃঢ়ীভূত করেছি বলে কুয়া যাই বুঝে সেট ও এর উপাদান বিষয়ে আমি টিকা জাঁিনে বা যে আমি অনেক সময়েরে কথা প্রসঙ্গে চাবি নেন্থা ছাত্রদল গোপল তকা পুঞ্জ ক্রিকেট টিম আদি কুঝি হল এখানে নেন্থা দল পল পুঞ্জ টিম আদি গোটি গোটি কণ এ সমস্ত গোটিয়ে গোটিয়ে গোষ্ঠী বুঝি হল গোষ্ঠী বা যাকে সমাহার কুয সেইপর মানে বাসন সেট সোফা সেট কহিল আমি যথা ক্রমে বাসনার সমাহার সোফার সমাহারক বুঝি তেনো জে কনাসে নির্দিষ্ট ভস্তু মানগুনে একস সেট্র পরিকল পনা করা নির্দিষ্ট মানে গোটে প্রকার বস্তুকে নিয়ে আমার সেট্র পরিকল্পনা করা যেমি চাবি নেন্থা কহিল পিলা মানে কেবল চাবি মানুষ নিয়ে গঠন হয়েছে হলো যেমি ছাত্র দল কহিল এখানে কবল ছাত্র মানুষ রয়েছে গোর ফল যেটা কহিল যেটার কেবল গোর মানে রয়েছেন হল তাুঞ্জ যেটা কহিল আমি এখানে কেবল তারকা মানে রয়েছেন বুঝি হেলা ক্রিকেট টিম যেটা কহিল সেটার কেবল ক্রিকেট খেলা রয়ে থাকে বুঝিপার পিলা মানে সেমি উদাহরণ স্বরূপ আমি যদি দেখা ওড়শার জেলা সমূহ যেব ওড়িশার জেলা মানে রহবে সপ্তাহের দিনগুলি এটার দিনগুলি রুঝি হল তাহলে ফল সমূহ ফল সমূহ ফলগুলি রয়েছে সেও অঙ্গুর কমলা নিয়া সেমি ইংরাজি ভাষার বর্ণমালা তাপরে সিং বাঘ ভালু ও সিংহ মান দল হল তো এটা রয়েছে এই যে সমাকুই গোটি গোটি সেট্র পরিকল্পনা করা বুঝি হেলা তো যে বস্তুগুলি নেই সেট গঠিত সেগুলি সেট্র উপাদান গোটি গোটি উপাদান কুহয যে বস্তু মানুষ নিয়ে সেটটা গঠন হয়েছে তাকে আমার কোম্পানি সেট্র উপাদান এ সরভাবে বুঝবু মু তোমাকে গোটে বড় একজাম্পল দেবী দেখ মনে কর তুমি চা প্রস্তুত করছো চা প্রস্তুত করছ পিলা মানে তো এটার তুমি কোণ না পাড়ির ব্যবহার কল তাপরে যেটা আমি চা পতি কা পতি গুন্ড কৌছু হল আপনার ব্যবহার করে থাকে ব্যবহার করে থাও আদি ক্ষীর চা করছো আমি ক্ষীরবি ব্যবহার করে

সেপর গণন সংখ্যার এক দুই তিন এমন যেটা এক হয়ে গলার দুই হয়ে গল এ মানে গোটে গোটে কম উপাদান আচ্ছা পিলা মানে গণন সংখ্যা মানে জাশ যে সংখ্যাকে আমি গণবায় ব্যবহার করে থাকে তাকে গণন সংখ্যা কুয়া যাই বুঝি হলো তুমি আমার পিলা মানে ইংরাজি ভাষার বর্ণমালে থাকা উপাদানগুক লিখিপার যেমি এ বি সি ডি এমি লেখিপার তোমাদের হল তাপরে কমা কি লিখব সে কমা কি লেখা যায় সেটার উপাদান মানুষ কমা কি লেখা যায় বুঝিপার পিলা মানে তাপরে এক অঙ্ক বিশিষ্ট অযুগ্ম গণন সংখ্যা সেট্র উপাদানগু লেখ দেখঙ্ঙ্ক বিশিষ্ট অযুগ্ম গণন সংখ্যা কেউটা হয়ে সাত ন এইটা হলে তোমার যেটা কি একঙ্ক বিশিষ্ট অযুগ্ম গণন সংখ্যা মান বুজি বুঝিপার পিলা মানে তাপরে দেখ সেট গঠন করা সময় আপনার লক্ষ্য করা হব যে দত্ত বস্তু উক্ত সেট্র উপাদান কি নুহে তাহা নির্দিষ্ট ভাবরে স্থিরীকৃত করা আবশ্যক এইটার কম বুঝিল যেতবে আমি সেট গঠন করছু আমি হব যে বস্তুটি দিয়েছি সেইটা গোটিয়ে গোষ্ঠী রা না যদি অলগা তাহলে আমি সেটা সেটার অ্যাড করি পারি যেমি গাই বা গোর পল আমি কহিল এটার যদি আমি মেণা আসিকি মিশাইব কেবল তাহলে আমি সেটার মেণাকে এড করে পানি কিনা এটা এই ক্যাটগোরি আসু না বুঝি এলাকা পিলা মানে উদাহরণ স্বরূপ আ মনে রক এটার

কেউটা বৃহৎ গণন সংখ্যা এপর্যন্ত জাঁ না বুঝি হল কারণ কেউ কেউ সংখ্যা বৃহৎ তাহার নির্দিষ্ট উপায় করে হব না বুঝি পিলা মানে তাপরে সুতরাং নির্দিষ্ট ভাবে স্থিরীকৃত হয়ে উপাদান মানুষ নিয়ে আমে সেট গঠন অসম্ভব এখানে গোটে দ্রষ্টব্য দেলা মনে রক যেট ও এর উপাদান

এবার আসিলা মেন টপিক যদি কৌশি সেট্র উপাদান মানুষ গোটি গোটি করে গণলে গণনার পরিসমাপ্তি ঘটে তেম উক্তটটি এক সসীম সেট অটে অন্যথা উক্ত সেটুকু অসীম স্যাট কুয়া যায় যদি তুমি পিলা মানে সেট ক্যাট্র উপাদান মানুষ গোটি গোটি করে গণি এবং গণন প্রক্রিয়ার পরিসমা ঘটিলা গণি সারি পার তাহলে উক্ত সেটাক আমার কম কুয সসীম সেট অন্যথা উক্ত সেটুকু অসীম স্যাট কুযায় বুঝি

এইটা বি আমি ইজিলি গণিপারে এক অঙ্গ বিশিষ্ট যেহেতু গণন সংখ্যা রহলে এটা গণনার পরিসমা ঘটুচ এটা আমি কবা গণন সংখ্যার যেম সেট বুঝি কিন্তু সমস্ত গণন সংখ্যার সেট গোটি অসীম সেট কিন্তু গণন সংখ্যা যেতে অনেক সমস্ত আমি গণিপার কি যেতে গণলে তাহার সমাপ্তি ঘটবে না তো আমি কম কুয অসীম সেট বুঝি তো পাই কাম দুইটি সসীম সেট এবং দুইটি অসীম সেট্র উদাহরণ তুমি দেব পিলা মানে বুঝি তো পিলা মানে এই আমি

এবং এই ভিডিওটিকে নিজ সাংসা সহ সেয়ার করেদব পিল এবং ইনস্টাগ্রামে মতো ফলো করে পাবো ডেসক্রিপশন লিঙ্ক তোমাকে মিলে যাব যে সমস্ত ইনস্টাগ্রাম ইউজ কিন্তু পিলা মানে পাঠ পড়া উপরে টিকি বেশি ফোকস কর আগুক তোমার যেত বে ইজিলি সব কোর্স করে সারি এবং কোশ্চিন আনসারগুড়ি মধ্যে প্রাটিসা তো পিলা মানে নেক্স ভিডিও ইউ সিউসুন এগে সমস্ত মো তরফ অল দ্য বেস্ট ইউ